মানুষ আর জন্তু জানোয়ার সম্মুখীন হওয়ার ফলে ঘটে যাওয়া কিছু ঘটনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং সেগুলো থেকে মোকাবেলা করার পদ্ধতি শেখানোর জন্য আপনাদের জন্য একটি সিরিজ নিয়ে হাজির হলাম। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়ার্ল্ড অ্যানিমাল এনকাউন্টার্স ভিডিওর আরেকটি পার্ট। আমরা অনেক সময় অনেক মানুষকে দেখি যারা শুধু পশু পাখিদের বিরক্ত করে, কিন্তু মাঝে মাঝে এই জিনিসটা তাদের উপরে ভারী পড়ে যায়, যার একটি নমুনা এপ্রিল 2017 এখানে দেখা যায়। আমেরিকার মিশিগানে সেখানে বসবাসরত একটি পরিবার একটি চিড়িয়াখানায় ঘুরতে যায়। সেখানে অভ্যাসের দাস মানুষ অনেক সময় ধরে একটি শিম্পাঞ্জিকে নিয়ে অনেক হাসাহাসি করছিল, আর শিম্পাঞ্জি অনেকক্ষণ ধরে তাদের হাসাহাসি সহ্য করছিল। কিন্তু একটা সময় শিম্পাঞ্জি অনেক রাগান্বিত হয়ে যায় এবং পাশে থাকা পটি নিয়ে তাদের দিকে ছুড়ে মারে। আর জনাবের নিশানা একদম ঠিক ছিল, এই পটি যে সিনহা পরিবারের সবচেয়ে বয়স্ক মহিলার মুখের উপরে গিয়ে পড়ে। পরিবারের আজকে উচিত শিক্ষা হয়েছে যে অবলা প্রাণীদের নিয়ে হাসাহাসি করতে হয় না। এই ঘটনার পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। শিম্পাঞ্জি মানুষের সঙ্গে অনেক মিশুক, কিন্তু তাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করার জন্য সে এই বদলা নিয়েছে। মার্চ 2009 আর্জেন্টিনার বিখ্যাত জার্নালিস্ট রবার্টো ফিউনজ চ্যানেলের জন্য লাইভ রিপোর্টিং করছিল। হঠাৎ করেই সেখানে একদল রাস্তার কুকুর চলে আসে। তখন লাইভ চলছিল, তাই সাংবাদিক মহাশয় নিজেকে হাস্যকর বানানোর ভয়ে সেখান থেকে চলেও যেতে পারছিল না। এই অবস্থায় সাংবাদিক কুকুরদের অনেক সময় ধরে তাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু কুকুরগুলো চাচ্ছিল না, বরং আরও কাছে আসছিল। এইভাবে অনেকক্ষণ চলার পর একটা দুটি কুকুর তো তাকে কামড় দিয়ে দেয়, যার ফলে সে কুকুরদের জন্য লাইভ চলাকালীন অবস্থায় গাড়ির উপরে উঠে বসে। আসলে বুদ্ধিমানের কাজ এটাই ছিল, কারণ সেখানে দাঁড়ালে তার জীবনহানি হতে পারত। নভেম্বর 2021 ব্রাজিলে অবস্থিত নোভা গ্রান্ডা শহরে একটি ওয়াটার পার্কে একটি গরু ঢুকে যায় এবং মানুষদেরকে সরিয়ে দিয়ে নিজেই সেখানে ঘুরতে থাকে। হয়তো এইভাবে একে এইভাবে মজা করতে দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু যখন আসল ঘটনাটি জানতে পারে তখন তো সবার হুঁশ উড়ে যায়, কারণ এই গরুটি ওয়াটার স্লাইডের পাশে অবস্থিত একটি কসাইখানা থেকে পালিয়ে আসে আর এখানে এসে নিজের স্বাধীনতা উপভোগ করে। আগস্ট 2019 একটি বানরের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সেখানে দেখা যায় এই বানরটি কখনো বাচ্চাদের সঙ্গে পড়াশোনা করছে, আবার কখনো বাচ্চাদের সঙ্গে বসে সে ললিপপ খাচ্ছে। এই ভিডিও ক্লিপটি সবাইকে বিড়ম্বনায় ফেলে দেয়। তারা চিন্তা করতে থাকে এমনটা কিভাবে হতে পারে, কিন্তু এখানে যা দেখা যাচ্ছে তা সবকিছু সত্যি। এই বানরটির নাম লক্ষ্মী, আর এই বানরটি অন্ধ্রপ্রদেশের পিয়াপুলিতে অবস্থিত একটি স্কুলের সময় দেখা যেত। শিক্ষকদের মতে বানরটি তার মালিকের বাচ্চার সাথে প্রতিদিন স্কুলে আসত, কিন্তু এখানে আসার পর তার অনেক পড়াশোনার মনোযোগ দেখা যায়, তাই সে সবার সাথে পড়াশোনা করতে শুরু করে দেয়। এবং শিক্ষক এটাও বলেছে এই স্কুলের সবচেয়ে সিনসিয়ার স্টুডেন্ট ছিল বানরটি। আগস্ট 2019 আমেরিকার এই ভিডিও পুরো দুনিয়াতে ভাইরাল হয়। সেখানে হঠাৎ করে একটি সাপ চলে আসে এবং লেকের পানিতে সাঁতার কাটছিল এবং তার দিকে এগিয়ে আসছিল। দেখতে দেখতে সাপটি নৌকায় উঠে পড়ে, আর ভাগ্য ভালো ছিল যে সাপটি একদিক দিয়ে উঠে অন্যদিকে নেমে যায়। আর না হলে আপনি চিন্তা করুন, বিষাক্ত সাপ মহাশয়কে কামড়ানো তো পরের কথা, কিছুক্ষণ নৌকায় থাকলেও এই জনাবের অবস্থা খারাপ হয়ে যেত। ২০১৯ সালের নভেম্বরে বিখ্যাত এক রিপোর্টার একটি টিভি চ্যানেলে লাইভ রিপোর্ট করছিল। সেখানে লাইভ রিপোর্টিং চলাকালে একটি শুয়োর তার কাছে পৌঁছে যায়। সে যে শুয়োর থেকে বাঁচার চেষ্টা করছে তা এই ভিডিওতে লাইভ দেখা যায়। এই ভিডিওটি দেখে জনগণের সঙ্গে তার সহকর্মী বন্ধুদের হাসিও থামতে চায় না। নভেম্বর 2017 সালে ইন্টারনেটে ভাইরাল হওয়ায় এই ভিডিওতে দেখা যায় কিভাবে একটি বাঘ একটি এলাকায় ঢুকে যায় এবং কিভাবে পুরো টিমকে নাজেহাল করে দেয়। সে পুরো গ্রামে তাণ্ডব শুরু করে দেয়, আর অনেক ফরেস্ট কর্মীদের চেষ্টার পর প্রায় ঘন্টাখানেক লেগে যায় এই বাঘকে ধরতে। ভালো খবর এটাই যেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বাঘকে নিয়ে যেতে সফল হয়।
এই বেচারা বয়স্ক লোকের বাসায় একটি অ্যান্টেনা ঢুকে যায়। সে চিন্তা করে সে চুপি চুপি অ্যান্টেনাটি ধরতে যাবে, কিন্তু যখন সে তার কাছে যায় সে নিজেই ভয় পেয়ে যায় এবং উল্টো অ্যান্টেনা তাকে ধরতে আসে এবং তাকে এই বয়স্ক অবস্থায় গাছে চড়তে শিখিয়ে দেয়। কুকুর পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত প্রাণী। সে তার মালিকের জীবন বাঁচানোর জন্য যা কিছু করতে সক্ষম, কিন্তু মালিকের এতটুকু ক্ষতি হতে দেয় না। এই ঘটনাটি একবার নয় বহুবার প্রমাণিত হয়েছে। এপ্রিল 2022 সালে তুর্কিতে হওয়া এই ভিডিও ক্লিপ, যেখানে শহরে ভারী বরফপাত হওয়ার ফলে একটা ভাল্লুক শহরে ঢুকে যায় এবং একটি লোকের উপরে হামলা করে নেয়। ভাল্লুক লোকটির উপর হামলা করার আগেই লোকটির কুকুর ভাল্লুকের উপরে হামলা করে দেয়। কুকুরটি অনেক সাহসী ছিল, তাই সে নিজের চেয়েও শক্তিশালী একটি প্রাণীর সঙ্গে যুদ্ধ করছিল, আর ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করছিল যতক্ষণ না তার মালিক বাসায় পৌঁছে যায়। যখন মালিক নিরাপদে বাসায় পৌঁছায় তখন কুকুরটিও সেখানে থেকে সরে যায়। মালিকের জন্য জীবন দান করা এমন কুকুরের জন্য একটা লাইক তো হওয়াই উচিত। আর আপনি কোন ধরনের কুকুর পছন্দ করেন তা আমাদেরকে কমেন্ট বক্সে এক্ষুনি জানান। 2022 সালের এপ্রিল মাসে আসামে একটি ভারতীয় সেনাদের শুটিং এরিয়াতে একটি হাতি ঢুকে যায়। সাধারণত এই ধরনের এলাকায় কারো যাওয়ার অনুমতি থাকে না, কিন্তু হাতির জন্য এই সেনারা নিজেদের শুটিং প্র্যাকটিস থামিয়ে দেয়। এমন ততক্ষণ পর্যন্ত থেমে থাকে যতক্ষণ পর্যন্ত হাতিটি সেখান থেকে চলে না যায়, যাতে হাতির কোনো ক্ষতি না হয়। ভারতীয় সেনাদের এমন ব্যবহার মানুষের মন জিতে নেয়, আর যদি আপনার মন জিতে নেয় তাহলে লাইক বাটনে ক্লিক করুন। এই মহাশয় বিড়ালকে কিউট ভেবে তার ফটো সেশন করতে যায়, কিন্তু বিড়ালটি মনে হয় ছবির থেকে ব্যক্তির পা কামড়াতে এবং ফোন ফেলে দিতেই সে বেশি আগ্রহী ছিল। মে 2021 সালে মাদ্রাসায় পড়ার সময় মেয়েদের কাছে হঠাৎ করে একটি বিশাল সাইজের ইঁদুর চলে আসে, আর তা দেখে সেখানে তোড়জোড় শুরু হয়ে যায়। ফিলিপাইনের একটি চিড়িয়াখানায় একটি টুরিস্টের উপরে একটি বানর হামলা করেছে। তাকে আক্রমণ করার জন্য নয়, বরং টুরিস্টের টি শার্ট পছন্দ হয়েছে সেই জন্য। এটা শুনতে অদ্ভুত মনে হলেও এটাই সত্যি, কারণ শার্ট নেয়ার পর বানরটি তা পড়তে শুরু করে দেয়, আর সেটা ঠিকভাবে পরে কিছুটা এইভাবে ঘুরতে থাকে। এই ঘটনা তখনকার যখন রাস্তায় কিছু ভেড়া ঘুরতে থাকে এবং একটি ভেড়া কাচের ভেতর নিজের ছবি দেখে। সে এটা অন্য দলের ভেড়া মনে করে হামলা করে দেয়, আর দুই তিনবারে কাঁচটি ভেঙে তাকে ভাগিয়ে দেয়। আগস্ট 2020 সালে আমেরিকার নর্থ ক্যারোলিনাতে করি নামের এক মহিলার বাড়ির পেছনের বাগানে একটি ভাল্লুক ঢুকেছে এবং তার সঙ্গে দুটি বাচ্চাও ছিল। সেগুলো থেকে সরানোর জন্য এবং তার ছোট প্রজাতির একটি কুকুরকে ছেড়ে দেয় এবং কুকুরটি ভাল্লুকের বাচ্চার উপরে হামলা করতে যায়। এটি দেখে ভাল্লুক রাগ করে কুকুরকে তাড়া করে। এটা তো কুকুরের ভাগ্য ভালো ছিল যে তার কিছু হয়নি এবং সে সহি সালামতে ফিরে আসে। এই মহিলার ভুল তার কুকুরের উপরে অনেক বেশি ভারী পড়তে পারত। এই দৃশ্য তখন দেখা যায় যখন অফিসে কাজ করার সময় এই মহিলার কাছে এই গিরগিটি চলে আসে। যেখানে মেয়েরা ছোট টিকটিকি দেখে ভয় পায়, সেখানে এই মহিলার কথা তো চিন্তা করতে পারছেন। এখানে চায়নার একটি ফার্মের এক ফার্মার একটি ষাঁড়কে নিয়ে যাচ্ছিল সেটাকে বেঁধে রাখার জন্য, কিন্তু এই সময় আবার অন্য একটি ষাঁড় ছুটে যায় এবং দুটোর মধ্যে যুদ্ধ লেগে যায়। পরে অবশ্য তাদেরকে কাবু করা যায়, কিন্তু এটা তো বুঝতে পারছেন যে তাদেরকে বেঁধে রাখাটা কতটা জরুরি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।